আজ বৃহস্পতিবার তেসরা শ্রাবণ 2023 সালের 20 জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ বৃহস্পতি গ্রহের নামই আমাদের প্রথমে চিন্তন মননে চলে আসে। তিনি দেবতাদের গুরুদেব, নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা, জ্ঞান বিচার করার ক্ষমতা, আধ্যাত্মিক চিন্তন চেতনা, পুত্র সন্তান প্রাপ্তি, বিবাহ পরিবার, অর্থ সম্পদ, মান সম্মানের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। যাদের জন্মছকে বৃহস্পতি ভালো তাদের সব ভালো। কথায় আছে, আপনার কি বৃহস্পতি তুঙ্গে নাকি আপনার বৃহস্পতি নিচস্থ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি নিচস্থ, আপনারা অবশ্যই বৃহস্পতির বীজমন্ত্র তো দেখতেই পেয়েছেন, ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি 108 বার জপ করবেন সকাল বিকাল রাত তিন বেলা, অত্যন্ত উপকৃত হবেন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বৃহস্পতিবার করে নিজেদের বিরত রাখুন। আজ হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার করুন, দানও করুন এই কালারের জিনিসপত্র। এবং ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। কিছু শারীরিক পরিবর্তন যা আজ আপনারা করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে কিছু পরামর্শ চাইতেই পারেন। ডেলি লাইফে সেগুলিকে ইউটিলাইজ করে লাভবান হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে, কর্মক্ষেত্রে অগ্রগতিও স্পষ্ট হয়ে ধরা দেবে। গুরুত্বপূর্ণ কর্মে সময় নষ্ট না করে অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। কোনো ধর্মীয় স্থান বা আত্মীয় স্বজনদের কাছে যাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আজ আপনারা ভাগ্যবানদের মধ্যে একজন, কারণ আপনার মনের অনেক কল্পনা স্বপ্ন বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও খুব একটি শক্তিশালী থাকছে না।